দেশের প্রথম এলিভেটর এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার তিন সেপ্টেম্বর সকাল ছয়টা থেকে সর্বসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয় এই উড়াল সড়ক দু সালের উনিশ জানুয়ারি প্রকল্পটির চুক্তি স্বাক্ষর হয় কিন্তু জমি বুঝে না পাওয়া নকশার জটিলতা ও অর্থায়নের অভাবে এই কাজ কিছু বিলম্বিত হয় তবে কয়েক বছর ধরে প্রকল্পটির বিমানবন্দর থেকে ফার্মগেটের পর্যন্ত কাজের গতি বৃদ্ধি পায় মোট বিশ কিলোমিটার সড়কের মাত্র সাড়ে এগারো কিলোমিটার পথ খুলে দেওয়া হচ্ছে প্রথম পর্যায়ে ফার্মগেট থেকে উত্তর দিকে বা বিমানবন্দর এলাকায় যেতে মাছ অনেক জ্যাম পোতে হতো এলিভেটর এক্সপ্রেসের উদ্বোধনের মাধ্যমে দশ থেকে বারো মিনিটের মধ্যে ফার্মগেট থেকে বিমানবন্দরে পৌঁছানো যাবে গতকাল শনিবার বিকেলে কাওলা প্রান্ত টোল দেওয়ার পর এলিভেটর এক্সপ্রেসের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর গাড়িবহর নিয়ে পাড়ে দেয় ফার্মগেটের প্রান্তে